এরকম তিনটে আয়নার পাত নেওয়া হয়েছে, সবকটা ইকুয়াল লেন্থ আর ব্রেডের, আর সেইগুলোকে এইরকম কিছুটা স্পেস মেনটেন করে রাখা হয়েছে, কিছুটা ফাঁক রাখা হয়েছে, কারণ এটাকে দিয়ে প্রিজম তৈরি করা হবে। আর এটাকে আটকানোর জন্য আমরা পিছনের দিক দিয়ে টেপ লাগিয়ে নেব, এরকম ব্ল্যাক টেপ দিয়ে আমরা এরকম ফাঁক ফাঁক করে লাগিয়ে দিচ্ছি। আমরা তৈরি করতে চলেছি ক্যালাইডোস্কোপ, এবার এটাকে প্রিজম আকারে গড়া হবে, এরকম করে প্রিজম আকারে গড়া হবে এবং এটা টেপটা লাগিয়ে দেওয়া হবে। এই টেপটা লাগিয়ে দেওয়া হচ্ছে, এই তৈরি হয়ে গেছে আমাদের তিনটে আয়নার পাত দিয়ে তৈরি একটা প্রিজম, যেটা ক্যালাইডোস্কোপে ব্যবহার করা হবে। এই যে এরকম লম্বা করে রাখা হচ্ছে, এই যে এরকম দেখা যাচ্ছে। একটা পিসবোর্ডের টুকরো নিয়ে একটা এন্ডে যেখানে ওই মেটেরিয়ালস গুলো রাখা হবে, যেটা দিয়ে ক্যালাইডোস্কোপের ভিউটা করা হবে, ডিজাইনটা তৈরি হবে, আমরা এখানে এর বল ব্যবহার করছি, সোলার বল, সেটা রাখার জন্য আমরা পিসবোর্ড দিয়ে একটা কেস তৈরি করছি। আটকানো হয়ে গেলে ওটাকে খুলে নিয়ে এই যে সোলার বলগুলো আছে এই দিয়ে ক্যালাইডোস্কোপে ডিজাইন করা হবে। আর আগেই এই প্লাস্টিক শিট কেটে নেওয়া হয়েছে এরমভাবে, যাতে এরমভাবে রাখা যায়, মানে শেপ করে কাটা হয়েছে, শেপ করে কাটা হয়েছে তিন কোণা, তিনটে পিস এরকম কেটে নেওয়া হয়েছে। এখন একটা পিস নিয়ে আমাদের এই শেপটা যে বানানো হয়েছে ওটা মধ্যে ভাবে রাখতে হবে, দিয়ে আমাদের সেলোটেপ দিয়ে আটকে দিতে হবে এবং ওতেই ওই সোলার বলগুলো রাখা হবে। আপনারা দেখুন কিভাবে হচ্ছে, এবার এই ট্রান্সপারেন্ট শিটটা লাগিয়ে দেওয়া হবে। তিনটের দিকেই এরকম টেপ দিতে হবে যাতে ভালো করে ওই ত্রিকোণা ট্রান্সপারেন্ট শিটটা আটকে যায়। এবার ওই রঙিন সোলার বলগুলো যে ভিউ কেসটা আছে তার মধ্যে পুরে দেওয়া হচ্ছে, যা দিয়ে আপনার ডিজাইনগুলো হবে ক্যালাইডোস্কোপে। একটা ট্রান্সপারেন্ট শিট আটকে দেওয়া হচ্ছে, তিনটে এরম ট্রান্সপারেন্ট শিট কাটা হয়েছে, তো একটা এরম আগে আটকে দেওয়া হচ্ছে, তারপর ওই ডিজাইনের বক্সটা আটকে দেওয়া হবে। এরকম টেপ দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে, ব্ল্যাক টেপ ব্যবহার করবেন, অনেক বেশি ভালো হবে। তিনটে দিকে টেপ দিয়ে দেওয়া হচ্ছে, কাঁচের জিনিস বলে একটু সাবধানে করতে হবে। ফাইনালি দেখুন এরকম একটা শিট প্রিজমের মুখে, তিনটে আয়নার প্রিজমের মুখে আটকে দেওয়া হয়েছে, এর উপরে
এই যে ভিজুয়াল যে ডিজাইন মেকিং বক্সটা যার মধ্যে সোলার বল রঙিন সোলার বল ঢোকানো আছে সেটা আটকে দেওয়া হচ্ছে। দেখি বক্সটা দেখো একবার। তো আপনারা এই দিকে বাকি যে দিকটা আছে ডিজাইন বক্সটা আটকানো হয়ে গেছে, বাকি যে দিকটা আছে সেখান থেকেই দেখা যাচ্ছে। দেখি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও, ওদিকে একটা ভিউশিট লাগানো আছে, এদিকটা অলরেডি একটা ভিউশিট লাগানো আছে, ভিতর দিয়ে দেখা যাচ্ছে। দেখুন ভিতরে ডিজাইনটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন ডিজাইন হচ্ছে। সোলার বল দিয়ে আপনারা এতে কাছে চুড়ি অন্য কোন রঙিন জিনিস দিয়েও করতে পারেন ডিজাইন। হালকা হালকা করে ঘোরালেই ডিজাইন হয়ে যাচ্ছে। আন্ট এন্ডটা রয়েছে, ব্লান্ট এন্ড যেটা রয়েছে যেখান দিয়ে ডিজাইনগুলো দেখছিলাম, তাতে আমরা এই প্লাস্টিকটা ট্রায়াঙ্গুলার প্লাস্টিকটা আটকে দেবো ওই সেলোটেপ দিয়ে। এই শিটটা ট্রান্সপারেন্ট শিটটা আটকে দেওয়া হয়েছে, এদিক থেকে দেখা হবে যাতে চোখে না লাগে, তাই জন্য এরকম আটকে দেওয়া হয়েছে। আচ্ছা এবার আপনারা এরকম ক্রিস্টাল দিয়েও করতে পারেন, কোনো ভাঙা হার থাকলে সেই দিয়ে, বা আপনারা কোনো ক্রিস্টালের টুকরো থাকলে এই দিয়েও করতে পারেন। ওইটা দিয়ে এখন আমরা এটা করেছি, দেখে নিই এই ক্রিস্টাল দিয়ে কীরকম লাগে ক্যালাইডোস্কোপ। এছাড়া আপনারা কাঁচের চুড়ি দিয়েও করতে পারেন, তবে বাচ্চাদের আমি সেটা রেকমেন্ড করব না। এবার আমরা দেখছি ক্রিস্টাল দিয়ে তৈরি ক্যালাইডোস্কোপ। এই দেখুন তলা একটা সাদা কাগজ রেখে দিয়েছি যাতে আপনারা এই ডিজাইনটা বুঝতে পারেন। আরেকটু ঘোরালে আরও এরকম ডিজাইন পা, আবার ঘোরাচ্ছি, এবার একটা আর এক অন্যরকম ডিজাইন পেলাম, আবার ঘোরাচ্ছি, এবার একটা আর একটা ক্রিস্টালের ডিজাইন এরকম পেলাম। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নানান রকম ডিজাইন আমরা পাচ্ছি। তাহলে তোমরা ছোট্ট বন্ধুরা এরকম চোখে লাগিয়ে লাগিয়ে ডিজাইনগুলো দেখো আর এনজয় করো। আজকে আমরা এই ক্যালাইডোস্কোপ বানানোটা শিখলাম এবং আমরা একটা বিজ্ঞানের মজা খেলা খেললাম, দেখতে পেলাম। হ্যাঁ ভালো লাগবে। ওকে তোমরা বানিও। বাই বাই।